তিনজনই ছিল। সাবধান, মনে হচ্ছে ওরা লুকিয়ে পড়েছে। তবু বিশ্বাস নেই, তৈরি থাকো সবাই। বেশি চালাক মনে করছো নিজেকে, তাই না? আমার মুখের ওপর না বললে কি হয় সেটা এক্ষুনি নিজের চোখে দেখেছ, তাই এখন আমায় মিথ্যা কথা বলছো। বেশি চালাকি করার চেষ্টা করো না আমার সঙ্গে। আমি চালাকি করি না, চালাকি করতে আমি শিখিনি। তাই বুঝি? বেশ, তাহলে বলো ভাগ্যবতী নদী সম্পর্কে তুমি কি জানো, কি শুনেছো? শুনেছি সে নদীর জল গোলাপি। গোলাপি? তুমি গিয়েছো সেখানে? না। তুমি শুধু চালাকি না, তার সঙ্গে মিথ্যাবাদীও। আমার তো মনে হচ্ছে নদী সম্পর্কে তুমি যা যা জানো আমায় সঠিক বলছো না। আমার ধারণা তুমি গিয়েছো সেখানে। না, যাইনি, কারণ সেখানে গেলে কেউ আর ফেরে না। সেখানে রয়েছে মৃত্যু উপত্যকা। আমাদের এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের বেরোতে হবে। না না, উনি তাড়াহুড়ো করো না, একটু অপেক্ষা করো। তুমি থামো তো। দেখলে তো ওরা আসলে ভয় পেয়ে গেছে, এভাবে হবে না। দাঁড়াও, আমি দেখছি। কি বললো শুনলি? আমরা তোমাদের শত্রু নই, আমাদের সাহায্য চাইছে। কিন্তু শত্রু হয়তো সাহায্য চাওয়ার ভান করতে পারে। তাই কি? শত্রু তো নাও হতে পারে। শোনো, তোমরা আড়াল থেকে বাইরে বেরিয়ে এসো, ওপরে হাত তুলে দাঁড়াও। ও সর্দার, সন্ধে গিয়ে রাত নেমে এলো, আমার মেয়েটা তো ফিরলো না এখনো গো। আমি এখন কি করব সর্দার, আমি এখন কি করব? সর্দার, 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 কারা যেন গ্রামের দিকে এগিয়ে আসছে। এই ফিরছে, ফিরছে, আমাদের গ্রামের লোকই ফিরছে। ফিরছে, ফিরছে, আমাদের মেয়ে ফিরছে গো, আমাদের মেয়ে ফিরছে। এই চলো সবাই, খবর দাও, কেউ বাইরে যাবে না, কোনো কিছুকে বিশ্বাস নেই। খুব সাবধান, মৃত্যু উপত্যকা। মানে কি আছে সেখানে? শুনেছি সে এক বড় ভয়ানক জায়গা। আবার এও শুনেছি একমাত্র সেখানে গেলেই মৃত মানুষের সাক্ষাৎ পাওয়া যায়। মৃত মানুষের সাক্ষাৎ পাওয়া যায়, তার সঙ্গে ভাগ্যবতী নদীর কি সম্পর্ক?